দিল্লিতে গত চার দিনে 41 থেকে 60 বছর বয়সী মানুষ করোনার কারণে মারা গেছেন। বুধবার দিল্লিতে কোভিড 19-এর 27,561টি কেস রিপোর্ট করা হয়েছে, যা মহামারী শুরু হবার পর থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যা, এবং 40 জন মারা গেছে। আপডেট করা হয়েছে যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের বিষয়ে সতর্কতা নেওয়া হচ্ছে। নয়াদিল্লিতে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একই সঙ্গে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। দিল্লিতে গত চার দিনে করোনার কারণে 97 জন প্রাণ হারিয়েছেন। এসব মৃত্যুর অধিকাংশই ঘটেছে 41 থেকে 60 বছরের মধ্যে। এরপর 61 থেকে 80 বছর বয়সে করোনার বিপদ বেশি দেখা গেছে। এই বয়সে 27 জন মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। এবার যুবকরাও করোনায় আক্রান্ত হচ্ছে। গত চার দিনে 18 বছরের কম এবং তার বেশি বয়সীরাও করোনায় প্রাণ হারিয়েছেন। গত চার দিনে 18 বছরের কম বয়সী 7 জন মারা গেছেন। একই সময় 19 থেকে 40 বছরের মধ্যে 18 জন প্রাণ হারিয়েছেন। 9ই জানুয়ারি দিল্লিতে মৃত্যু হয় 17। একই সময় 10ই জানুয়ারি একই সংখ্যক মানুষ করোনায় মারা যায়। 11ই জানুয়ারি মৃতের সংখ্যা বেড়ে 23 হয়েছে। একই সময় 12ই জানুয়ারি করোনায় 40 জন প্রাণ হারান। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, গত 5 মাসে 54 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডিসেম্বরে 9 জন, নভেম্বরে 7 জন, অক্টোবরে 4 জন, সেপ্টেম্বরে 5 জন এবং অগস্টে 29 জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসে সংক্রমণের কারণে দিল্লিতে 76 জন প্রাণ হারিয়েছিলেন। নিউজ ফ্রন্টলাইনার, ব্যুরো রিপোর্ট।